পিয়ানোতে তুলেছেন সন্তুরের সুর, কিবোর্ডে হয়েছেন দ্রুততম, আর অসংখ্য জনপ্রিয় গানের জন্য তাকে বলা হয় সঙ্গীতের সুলতান। তিনি পাকিস্তানের সঙ্গীত শিল্পী হলেও ভারতীয় সঙ্গীত জগতে জনপ্রিয় শিল্পী আদনান সামি। লিফট করা দে, তেরা চেহারার মতো হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। আজ তার 51তম জন্মদিন। মধ্যপ্রাচ্যে তুমুল জনপ্রিয় সামির প্রথম গান রান ফর হিজ লাইফ মুক্তি পায় 1986 সালে। 1995 সালে সিনেমা সরগম ছবিতে সঙ্গীত পরিচালক ও অভিনেতা হয়ে কাজ করেন তিনি। সালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসালের সঙ্গে আদনানের বিখ্যাত অ্যালবাম রিলিজ পায় কভি তো নজর মিলাও। আর এই অ্যালবামে সবচেয়ে হিট গান হয়েছিল কভি তো নজর মিলাও ও লিফট করা দে। এরপর থেকেই বলিউডের আজনেবি, সাথিয়া, কোই মিল গয়া, গরম মশলা, ডার্লিং, ধামাল সহ অসংখ্য সিনেমার গান শ্রোতাদের মনে দাগ কাটে। তবে 2015 সালে বজরঙ্গি ভাইজানের পর আর কোন সিনেমায় তাকে দেখা যায়নি। সম্প্রতি তার নতুন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে জায়গা করে নিয়েছিলেন এই গায়ক। বিপুল পরিমাণ ওজন কমিয়ে একেবারে অন্য লুকে চমক দিয়েছেন ভক্তদের। এই রেশ কাটতে না কাটতে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে তার সব ছবি মুছে ফেলেন। শুধু আলবিদা ভিডিও রেখে গিয়েছিলেন তার ইনস্টাগ্রামে। তবে ফিরতে বেশি দিন সময় নিলেন না আদনান। সঙ্গে একটি নতুন গানের টিজার আলবিদা নিয়ে ফিরেছেন এই গায়ক। আদনানের জন্ম হয় লাহোরে। একটা সময় ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক ঝক্কি পোহাতে হয়েছিল তাকে। 16 বছর পর 2016 সালে অবশেষে পেয়েছিলেন সে সোনার হরিণ। বর্তমানে স্ত্রী রোয়া এবং মেয়ে মদিনাকে নিয়ে সুখের সংসার এই সঙ্গীত শিল্পীর। অনামিকা তিথি, বিনোদন ডেস্ক, দেশ টিভি।